মন্দিরে অনেক রকম এক্সপিরিয়েন্স হয়েছে, সেটা আমরা পরে বলবো। কিছু টিপসও আছে তোমাদের জন্য, ভক্তি মানুষকে মানে এইভাবে নিয়ে আসে ভগবানের কাছে, বসে জাস্ট পিসটা ফিল করার ব্যাপার। এখান থেকে শুরু হয়েছে, মন্দির দেখাও যাচ্ছে না, এরকম লাইনটা গেছে। আগেরটা যে এক্সপিরিয়েন্স ভেতরে হয়েছিল, এই বাড়িটা দেখে আমি দাঁড়িয়ে যেতেই বাধ্য হলাম। এতটা ভিড়ে দাঁড়িয়ে খেতে হবে, গরম গরম তেলে পড়ে গেল কচুরি। ওখানে কচুরি ভাজি, আমি তো আর বেনারসে থাকি না যে আমি এখানে প্রতিদিন এসে জিলেপি কিনতে পারবো। এখন বাজে সকাল 4টে, ভোর 4টে বাজে এখন, আর এখন থেকে আমি উঠে বসে আছি, তার কারণ আজকে আমাদের সব মন্দিরগুলোতে পুজো দিতে হবে। প্রথমে যাব কাশী বিশ্বনাথে, তারপরে কাল ভৈরব, তারপরে মৃত্যুঞ্জয় মন্দিরে। কিন্তু বিশ্বনাথ মন্দিরে কোনো রকম গ্যাজেটস অ্যালাউড না, অনেক কিছুই অ্যালাউড না, তো সেই জন্য সব কিছু লকারে রেখে যেতে হবে, তো সেইটা তো লগিং করতে পারবো না। বাট তারপরের মন্দিরগুলোতে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই, তো সেইগুলো পুরো কভার করব। আর অনেক জায়গাকার স্ট্রিট ফুড বেনারসের আজকে আমাদের মানে টেস্ট করার আছে, তো সেগুলো সব এই ব্লগে থাকবে, তো সেটার জন্য ব্লগটা পুরো দেখো। আর এখানে কী সিস্টেম না সিস্টেম জানি না এখনও ভালো করে, হোটেলের মানে এখানে হোটেলের একজন আছে যে মোটামুটি অ্যাজ এ গাইড আমাদের সাথে যাবে, তো দেখা যাক কী সিস্টেম কী হিসাব কিতাব থাকে সেটা তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। 4:15 বাজে, আমরা বেরিয়ে গেছি পুজো দেবো, সেই জন্য একদম ভোরবেলা ভোরবেলা করেই বেরিয়ে গেলাম কাশী বিশ্বনাথ দর্শনে। কে বলবে এখন 4:30 বাজে, মনে হচ্ছে ভোর 4:30, পুরো রাস্তাঘাট জমজমাট, ভক্তি মানুষকে মানে এইভাবে নিয়ে আসে ভগবানের কাছে। আমরাও যেভাবে এসেছি দেখো, রাস্তাঘাটে সব দোকানগুলো খোলা, লোকজন হেঁটে হেঁটে যাচ্ছে, সমস্ত দোকান খোলা, পুরো জমজমাট, পুজোর ঠাকুরের সমস্ত দোকান মালা সমস্ত কিছু খুলে গেছে। বেনারসের মেন ভাইবটা কিন্তু এই আর্লি মর্নিং এ আমি যা দেখছি এখানে, এত সকালেও এত লোকের মধ্যে এনার্জি, সব দোকান পোকান খোলা, সব কিছু খোলা, দেখতে পাচ্ছ সে হাসাল বাসালটা কিন্তু একদম সকাল থেকেই রয়েছে। আর এইটা মন্দিরের মেন গেট, জায়গাটা এসে গেছি আমরা, দেখো এখানে লাইন, তো বুঝতে পারছ এখানে এলে মোটামুটি এরকম টাইমে আসতে হবে, এরকম টাইম থেকে এরকম লাইন পড়ে। যেমনটা দেখতে পাচ্ছ পুজো দেওয়া হয়ে গেছে আমাদের, তিলক লেগেছি, তিলক দেওয়া হয়ে গিয়েছি, পুজোর প্রসাদও পেয়ে গেছি। দেখো এখান থেকে এইটুকুই দেখাতে পারছি, পুরোটা তো দেখাতে পারবো না, ভালো করেই পুজো দিয়েছি আমরা। মন্দিরে অনেক রকম এক্সপিরিয়েন্স হয়েছে, সেটা আমরা পরে বলবো, কিছু টিপসও আছে তোমাদের জন্য, সেটা পরে বলছি, এখানে প্রচণ্ড ভিড়, তো পরে আরামসে বলবো সেটা, ঠিক আছে। এই যে এরকম সমস্ত দোকানগুলো আছে, এই দোকানগুলো থেকে তোমরা নিতে পারো প্রসাদ। এই যে দেখো লাইন দিয়ে আমরা বেনারসের বিখ্যাত গলি গলির মধ্যে দিয়ে যাচ্ছি। এখন এখন আমরা যাচ্ছি কাল ভৈরব মন্দিরে। আগেরটা যে এক্সপিরিয়েন্স ভেতরে হয়েছিল আর যা ভিড় হয়েছিল, তবে হ্যাঁ আমরা স্পর্শ পুজোটা করতে পেরেছি কোনো রকমে, মানে আমরা লাস্ট ছিলাম যারা স্পর্শ পুজোটা করেছি, তারপরে আজকের মতো স্পর্শ পুজো বন্ধ হয়ে গেছিলো। বাট হ্যাঁ দর্শন ঠিকঠাক মতো হয়ে গেছে, সব হয়ে গেছে, তাই এবারে কাল ভৈরবে এসেছি। কাল ভৈরবে অত এক্সপেক্ট করছি না, মানে অত ভিড় হবে সেটা এক্সপেক্ট করছি না, বাট না দেখা অবধি কিছু বলা মুশকিল। আমরা এখন মহামৃত্যুঞ্জয় মন্দিরে আছি, সুন্দরভাবে দর্শন হয়ে গেছে। আর যেটা এখানে সবথেকে বেশি মানে মানে আমি ভেবে এসেছিলাম আসতেই হবে, এখানকার কুয়োটা, যেখানকার মান্যতা আছে যে এই কুয়োর জল খেলে মানুষের পেটের রোগ বা পেটের রোগ না, তার শরীরে যত রোগ আছে সব কিছু ছেড়ে যায়। আর বলা হয় যে 7 ধরনের মানে জল ওঠে এখান থেকে, সেই জলের মিশ্রণে এক এরকম জল আমি এরকম বোতলে করে ভরে নিয়েছি, তো খেয়েও নিয়েছি, তো আর কলকাতার জন্য নিয়েও যাবো।
তো এখানে একদম শান্ত পরিবেশ, শান্ত পরিবেশ, তাই এখানে বেশি ব্লগিং করার জায়গা মানে আমার নিজের ইচ্ছেও সেরকম ভাবে করছে না যে এখানে তো বকবক করি, তাই জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য জাস্ট ব্যাপারটা দেখিয়ে দিলাম। বাট এই জায়গাটা বেশ বসে জাস্ট পিসটা ফিল করার ব্যাপার, তো বাইরে গিয়ে আবার পরে বলছি। এই গলিগুলো সব ভিডিওতেই দেখতাম, দেখো সামনে থেকে দেখছি কত গলি, কত পুরোনো 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 অভিজ্ঞতা, মানে সব কিছু লুকিয়ে আছে। গল্প হেঁটে হেঁটে যাচ্ছি, অন্যরকম লাগছে। এই বাড়িটা দেখে আমি দাঁড়িয়ে যেতেই বাধ্য হলাম, কি সুন্দর নকশি, কত পুরোনো দিনের, মানে 500 বছরের পুরোনো হতে পারে জানি না, সুন্দর দেখো ওই নকশাগুলো অসাধারণ। এখানে প্রতিটা বাড়ি এরকম, অনেক পুরোনো, অনেক স্মৃতি। ওই যে ওখানে মনে হচ্ছে ভিড় হয়ে গেছে। এখন আমরা যেখানে যাচ্ছি সেখানে বেনারসের আলটিমেট কচুরি পাওয়া যায়, 7:30টাতেই খোলে, এখন 7:30টায় মোটামুটি বাজে। আমরা একদম অন টাইম আছি, যদি কোনো রকমের খুঁজে খুঁজে আমরা যাচ্ছি, আরও 2-3টে জায়গা যাওয়ার আছে, এখনও ভিড় নেই। সকাল হ্যাঁ 4:00 বেরিয়েছিলাম বলে 7:30টার মধ্যে সব মন্দির ফন্দির দর্শনের যা ব্যাপার ছিল সব শেষ হয়ে গেছে। তো তোমাদেরকে আমি সাজেস্ট করবো যে একদম সকাল সকাল ওইগুলো সব করে নেবে। আরও বলবো মন্দিরের ব্যাপার স্যাপারগুলো, আমরা তো প্রথমবার আসলাম, আমরা যেগুলো মানে ফেস করেছি সেটা যদি তোমরা না করো সেটা আমরা আগের থেকে বলে দেবো তোমাদেরকে, সেটা ব্লগের এন্ডে বলছি, কারণ সেটা আরামসে রুমে গিয়ে বলাটাই বেটার, এখানে রাস্তাটা ওইভাবে বলা যাবে না। এই যে দেখতে পাচ্ছ, চলে এসেছি দা রাম ভান্ডার, কত জায়গাকার লোক এসে এখানে ভিড় দেখতেই পাচ্ছ, এরকম এতটা ভিড়ে দাঁড়িয়ে খেতে হবে, মারামারি করে নিতে হবে, দেখি কি সিচুয়েশন। হ্যাঁ যাও যাও, এখানে দেখবো তোমার। গরম গরম তেলে পড়ে গেল কচুরি, এখন শুধু ওয়েট করছি টেস্ট করার জন্য। আর এইটার জন্য আমি বেশি ওয়েট করেছিলাম, এটা টেস্ট করার জন্য। কারণ ডিলিং করাটা ইম্পর্টেন্ট, না হলে পাওয়া যাবে না নাম্বার, বুঝতেই পারছো ভিড়টা দেখে। আর এখানে কিন্তু একবারও নিয়মটা ফাঁকা যায়নি, সবসময় গরম তেলে কচুরি ভাজা হয়েই যাচ্ছে। এই দাদা কাঁটা ধোয়া চিনি কচুরি তেলে দিয়ে যাচ্ছে, আর ফুলকো ফুলকো কচুরি উঠে পুরো রেডি। আমি তো সুপার এক্সাইটেড, ভাবছি কখন খাবো। ভেতরে গিয়ে অর্ডার দিয়ে দিয়েছি, আর বাইরে দেখো এখন জিলিপি ভাজছে, ওখানে কচুরি ভাজছে, কিছুটা আমরা এখান থেকে প্যাক করিয়েছি আর কিছুটা এখানে খাবো। খাবার পর তোমাদেরকে রিভিউটা দেবো, যে কীরকম রিভিউ আলাদা করে দেওয়ার কিছু নেই, ভিড়টা দেখতেই পাচ্ছ এখানে কত লোক বসে আছে, আর এখন জাস্ট শপটা ওপেন হয়েছে, 4:00 থেকে ওপেন হয় আর 11:00টার মধ্যে সব শেষ হয়ে যায়, 11:00টার আগেই শেষ হয়ে যায়। আমি আঙ্কেলকে জিজ্ঞেস করে নিয়েছি, 4:00 থেকে ওপেনিং তো। আর সিস্টেমটা হচ্ছে যে এই ভেতর দিয়ে এখান থেকে গিয়ে ভেতরে অর্ডারটা করে লিখে দিতে হয়, নাম্বার দিয়ে দেয়, ওই নাম্বারটা থেকে তারপর বাইরে ডাকে, তখন খাবারটা এখান থেকে দিয়ে দেয়। তো এসেই আগে ভেতরে আগে অর্ডারটা দিয়ে দেবে, কারণ এখানে খুব মানে খুব ভিড় হয় আর অনেক অর্ডার হয়, যত লেট করবে তত তোমার পেতে লেট হবে। তো আগে আগে এসে অর্ডারটা দিয়ে দেবে, তারপর বাইরে আরামসে দাঁড়িয়ে থেকে তারপরে ওখান থেকে অর্ডারটা নিয়ে নেবে। আর প্যাকিং আর যেটা এখানে খাবে দুটো কিন্তু একসাথে অর্ডার করে দিতে পারো। ফাইনালি আমাদের হাতে চলে এসেছে প্লেট। গ্রিন চাটনি দিয়েছে, কমপ্লিটলি ডিফারেন্ট। আগের বারটা আলু ওঠেনি, এবারটা আলু দিয়ে দেখি, টু গুড টু গুড।
এই যে এত ভিড়, এই ভিড়ের কারণটা এবার বুঝতে পারছো? আলটিমেট লেভেল আমি বলবো, এখানে এলে এই এই কচুরিটা তো ডেফিনেটলি ডেফিনেটলি ট্রাই করো, কিছু করো না করো, একদম 7:30টার সময় এখানে চলে এসো। আগে আসলে ভালো, 4টা থেকে খুলে যায়। ও হ্যাঁ রাইট, 4টা থেকে খুলে যায়। গুগলে দেখা ছিল 7:30টায় খুলবে, বাট 4টা থেকে খুলে যায়। যত সকালে আসতে পারবে তত কিন্তু ফাঁকা পাবে, কারণ হলে এই জায়গাটা বসে খাওয়ার মতো জায়গাও পাবে না। আমরা অনেক কষ্টে বসার জায়গা পেয়েছি, মানে এইগুলো দোকান খুললে আমাদের উঠে যেতে হবে, এটা বসার জায়গা না এখন সকালে। হ্যাঁ ওই জন্য যত সকালে পারবে তত সকালে এসে খেয়ে যাও। আর সাথে নিয়েছি এই যে ঘিয়ে ভাজা জিলেপি, তো ওটাকে পরে খেয়ে ট্রাই করে দেখবো, একবার খেয়ে দেখে বলে দাও না জিলেপিটা। জিলেপিটা তো দেখেই মনে হচ্ছে তুমি যাতে একবার ট্রাই করে দেখো। আমি তো বেনারসে থাকি না যে আমি এখানে প্রতিদিন এসে জিলেপি কিনতে পারবো, তাহলে আমি প্রতিদিন এসে জিলেপি কিনে নিয়ে যেতাম। এত টেস্টি, খুব ঘিয়ের গন্ধ, আর মিষ্টিটা একটা সুন্দর মিষ্টি, মানে এত মানে মিষ্টিটার মধ্যে না একটা মিষ্টত্বই আলাদা, মানে অসাধারণ। তিনটা আমার হয়ে গেল। আমরা খুঁজতে খুঁজতে এখন পৌঁছে গেছি লক্ষ্মী চায়ওয়ালা। আমরা ব্লু লাস্টিটায় ওখানে গেছিলাম দোকানে, কিন্তু ওটা এখনও ওপেন হয়নি, ওটা 9:30 থেকে ওপেন হবে, তাই জন্য আমরা এখন এখানে চলে এসেছি। দেখো ফেমাস লক্ষ্মী চায়ওয়ালা, যেখানে আমরা এখন অর্ডার দিয়েছি এত বড় বড় জায়গাতে চা গুলো তৈরি করা হয়। এটা তো একবার খাওয়ারই ছিল, ওয়াইট বাটার দিয়ে টোস্ট এইভাবে শেকা হয়। তো এটা একটু খেয়ে দেখে নেবো আমরা কেমন। আমার একটু সুগার লাগবে, ক্রিমি পুরো একদম। দেখো এটা পুরো ন্যাচারাল বাটার যেটা ওরা এখানে দুধ থেকে বানায়, আর হ্যাঁ টেক্সচারটা কিন্তু মানে দারুণ ক্রিমি টেক্সচার, ঠিক আছে। ডিসক্রাইব করা পসিবল না, মানে বাটারটা ন্যাচারাল বাটার একদম যেটা হয় সেটা আমরা কাছে কোথাও পাই না। এখানে চা দেওয়া হচ্ছে, আমরাই মনে হয় আমাদের পরে আরও একজন দুজনই পেয়েছিল ওই সাদা মালাই টোস্ট, বাকি শেষ হয়ে গেছে, সেই জন্য চেষ্টা করবো সকাল সকাল, চেষ্টা করবো সকাল সকাল। আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই, আমরা তো টিকিট কেটে লাইনে গেছিলাম, আমরা টিকিট কাটিনি, ডাইরেক্ট আমরা পুরোহিতের সাথে গেছিলাম বলে আমাদেরকে কোথাও তেমন ভাবে দাঁড়াতে হয়নি। এইটা হলো বিনা টিকিটেরও লাইন হয়, মানে যদি কেউ টাকা না খরচ করে আপনি লাইনে দাঁড়িয়ে করতে চাইছো, দেখো লাইন, কিন্তু এটা ভীষণ বেশি হেক্টিক আমার মনে হয়। দেখো লাইনটা এখান থেকে শুরু হয়েছে, মন্দির দেখাও যাচ্ছে না, এরকম লাইনটা গেছে, প্রচুর বড়, বিশাল বড়, দেখাও যাচ্ছে না। তো মানে সারাদিনের ব্যাপার, যদি পুজো দিতে হয় বিনা টিকিটে তাহলে কিন্তু সারাদিনের ব্যাপার, ও লাইন দেখাও যাচ্ছে না কোথায় হয়েছে। আমি পুরোটা দেখিয়েছি কিন্তু পুরোটা আমরা মানে এতটাই লাইন যে দেখাও যাচ্ছে না ফুল। এটা মন্দিরের থেকে অলমোস্ট 1 কিলোমিটার চলে এসেছি, হ্যাঁ 1 কিলোমিটার চলে এসেছি, আরও যাচ্ছি পেছনে, আমরাই দেখতে পাইনি এখনো পর্যন্ত কোথায় লাইনটা শেষ হয়ে গেছে। তো বুঝতেই পারছো এই যে দেখো লাইন, সবাই এরকম দর্শনার্থীরা এইভাবে দাঁড়িয়ে আছে লাইনে, তো ভক্তি ভরে দাঁড়িয়ে আছে তারা। তো দেখতে পাচ্ছো এইটা পুরো লাইন, এটা আমরা কিছু দেখতেও পাচ্ছি না, কিছু দূর যাচ্ছি, তোমরা কিন্তু ভেবে নিও আগের থেকে।
ফাইনালি আমরা সারাদিন এত ঘোরাঘুরির পর রুমে ফিরে এসেছি। সকাল থেকে আজকে প্রচণ্ড হেকটিক ছিল, যেরকম মানে এতই হেকটিক ছিল যে আমি ব্লগিংটাও কি রকমভাবে করেছি আমি নিজেও ঠিক শিওর না, তাই তোমাদেরকে এখন একটা আমি মোটামুটি সামারি দিয়ে দিই। তো আজকে ভোর 4টার সময় উঠে আমরা গেছিলাম কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করতে, তারপরে গেছিলাম কাল ভৈরব মন্দির দর্শন করতে, তারপরে গেছিলাম মহামৃত্যুঞ্জয় মন্দির দর্শন করতে। তো এবার ভোর 4টার সময় উঠে যাওয়ার একটাই কারণ ছিল যে ভোর 4টে থেকে 5টার মধ্যে কিন্তু কাশী বিশ্বনাথে স্পর্শ পুজো হয়, মানে ওখানে যে জ্যোতির্লিঙ্গটা আছে সেটাকে টাচ করে পুজো দেওয়া যায়, আর 5টা বেজে গেলে কিন্তু তারপরে আর এটা হয় না। বাট আমাদের সেটা আইডিয়া ছিল না, আমরা আমাদেরকে এটাই বলা ছিল যে 4টার সময় গেলে ফাঁকা পাওয়া যাবে। তো আমরা 4টার সময় গেছিলাম, একজন পুরোহিতের সাথেই গেছিলাম। এবার ব্যাপার হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরে তিন রকমভাবে যাওয়া যায়। একটা হচ্ছে ফ্রি লাইন, যেটাতে কোনো টাকা পয়সা লাগে না, কিন্তু সেটা প্রচণ্ড লম্বা লাইন আছে, যেটা তোমরা ব্লগের আগে দেখেছো, সেইটাতে যদি তোমরা পারো তো যেতে পারো। আদারওয়াইজ 300 টাকা করে টিকিট আছে, সেই টিকিট দিয়ে একটা লাইন আছে, সেটা 4টের পর থেকে যাওয়া যায়, কিন্তু সেটা ভেতরে যাওয়ার পর, ভেতরে ঢোকার পর কিন্তু ভালোই লাইন থাকে। আর আরেকটা হচ্ছে যদি কোনো পুরোহিত থাকে সে মোটামুটি 500 করে পার হেড নেয়, সেটার মধ্যে টিকিট প্রাইস ইনক্লুডেড। তার থ্রু দিয়ে গেলে কি হয় যে অনেকটা লাইনটা বাইপাস করে এগিয়ে যাওয়া যায়, আর ভেতরে একটু ভিড়ভাড় এরিয়াতে একটু ফেসিলিটি পাওয়া যায়। এবার তার থেকেও বড় কথা যে পুরোহিতের গাইডেন্সটা পাওয়া যায়। সেই গাইডেন্সটা কেন ইম্পর্টেন্ট সেটা আমি বলে দিই, স্পর্শ পুজো 5টা অবধি হয় এটা আমরা জানতাম না, তো এত ভিড় হচ্ছিলো, এত ঠেলাঠেলি হচ্ছিলো, তো হঠাৎ করে কী হয়েছে পুলিশগুলো ওখানে দরজাটা বন্ধ করে দিয়েছে মন্দিরের, আর বাবা মা ভেতরে ঢুকে গেছে, আমরা বাইরে থেকে গেছি। এবার আমরা ভেবেছি যে ওটা হয়তো ক্রাউড কন্ট্রোলিং করার জন্য দরজাটা বন্ধ করে দিয়েছে, আবার খুলবে, বাট তারপরে জানতে পারলাম যে স্পর্শ পুজোই বন্ধ, তারপরে আর হবেই না। তো আমাদের তো খুব মন খারাপ হয়ে গেছিলো যে বাবা এত দূরে এসে আমরা মানে ওটা টাচ করে পুজো করতে পারলাম না। কিন্তু যাই হোক, ওই যেহেতু আমরা ওখানকার পুরোহিতের সাথে গেছিলাম, তো তারপরের যে পুজোর যে প্রসেসটা সেইটা হওয়ার পর কিন্তু আলাদা করে আবার আমাদেরকে ঢুকিয়ে উনি মানে স্পর্শ পুজোটা করিয়ে দিয়েছিলেন। তো আমি বলবো যে 500 টাকা করে পার হেড নিলেও যদি পুজো ভালো করে দেওয়াটা তোমাদের প্রায়োরিটি হয়ে থাকে তাহলে কোনো পুরোহিতের থ্রু দিয়ে যাওয়াই বেটার। আর এখন যবে থেকে কাশী বিশ্বনাথের করিডোরটা হয়েছে, এই করিডোরটা হওয়ার পর কিন্তু প্রচুর ভিড় হচ্ছে, তাই সেরকম প্রিপারেশান নিয়েই আসবে। আর যদি স্পর্শ পুজো না করার থাকে, এমনি পুজো করার থাকে, তাহলেও আমি বলবো যে যত সকাল সকাল যেতে পারবে ততই ভালো। এটা ভেবো না যে 4টে 5টার সময় এখানে কেউ থাকে না বা রাস্তায় কোনো ভিড়ভাড় হয় না, 4টে 5টাকে তোমার কিন্তু 4টে 5টা মনেই হবে না, মনে হবে যেন সন্ধে 7টা 6টা 7টা বাজে, এরকম সিচুয়েশন, ঠিক আছে। আর তারপরে ওখান থেকে তোমরা টোটো বা অটো করে চলে যেতে পারো কাল ভৈরব মন্দিরে, সেখানে অত ভিড় হয় না, মোটামুটি ভিড় থাকে, সেখানে আরামসে পুজো দিয়ে আসতে পারো। আর তারপর যেটা যাবে সেটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্দিরে, সেখানে একটা কুয়ো আছে, সেই কুয়োর থেকে মানে অ্যাকচুয়ালি একটা কুয়োর মধ্যে 7টা কুয়ো ছোটো ছোটো আছে, সেটার থেকে 7 রকমের জল বেরোয়, আর সেই জলটা ওখানে একজন বসেই থাকে যে জলটা কুয়োর থেকে তুলে দেয়। আর ওটা কিন্তু মন্দিরের একদম পেছন দিকে, ওটাকে স্পেশালি খুঁজে খুঁজে যেতে হবে, সেই জলটা খেলে বলা হয় যে শরীরের অনেক রোগ সেরে যায়, তো সেটা তারপরে যেতে পারো। আর তারপরে বেসিক্যালি দেখো এখন স্পেশালি আমরা যেহেতু সামারে এসেছি ওই জন্য প্রচণ্ড গরম, তো আমরা তারপরে তারপরে কী করেছিলাম সেটা তোমরা তো ব্লগে দেখেছো যে আমরা কচুরি খেয়েছিলাম, যে স্ট্রিট ফুডগুলো ট্রাই করেছিলাম সেগুলো করেছিলাম। তো সেগুলো করে আমরা তারপরে আবার হোটেলে ব্যাক করে গেছিলাম। কোনো ডাউট থাকলে তোমরা কমেন্ট সেকশনে বলতে পারো। তো আজকে সেই ভোর 4টের থেকে আমাদের ডে শুরু হয়েছিল, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, খুব টায়ার্ড হয়ে গেছি, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।